হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সো আজ কথাগুলো বলবো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন, আর এই ভিডিও দেখার পরে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে কী হয়, যখনই বয়লার বিষয়ে কিংবা নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সো আজকের ভিডিওটি হচ্ছে বয়লারের কেমিক্যালের নাম কি এবং কি কি উপাদান আছে কেমিক্যালের ভিতর, সেটি আপনাদের কাছে উপস্থাপন করে থাকব। সো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখে নেব বয়লারের কী কী কেমিক্যাল ব্যবহার করা হয়, উহার উপাদানগুলো কি কি। উত্তর, বয়লারে সাধারণত তিন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, অক্সিজেন, স্ক্যান ভেজার, সোডিয়াম সালফাইড। স্কেল ইনহিবিটর, ফসফেট এবং পলিমার, অ্যালকালাইন ব্রোডাস, ক্ষারকীয় নির্মাতা পটাশিয়াম হাইড্রোজেন বা সোডিয়াম হাইড্রোক্সাইড। উপাদানগুলো কি কি, অক্সিজেন ক্যানভেজার, সোডিয়াম সালফেট, এর দ্বারা বয়লারের পানি দ্রবীভূত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দূর করা হয়। স্কেল ইনহিবিটর, ফসফেট এবং পলিমার, এটি একটি পিচ্ছল জাতীয় কেমিক্যাল, এটি বয়লারের স্কেল হতে বাধা তৈরি করে থাকে। তিন, অ্যানক্লোরি প্রোডাস, ক্ষারকীয় নির্মাতা পটাশিয়াম হাইড্রোজেন বা সোডিয়াম, এটি একটি ক্ষার জাতীয় কেমিক্যাল, এটি ব্যবহারের মাধ্যমে বয়লারের ওয়াটারের পিএইচ স্কেল ক্ষারকীয়ত অবস্থা রাখা হয়, যাতে বয়লারকে ক্রোশন থেকে বয়লারকে রক্ষা করা যায়। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিও এটুকুই।